রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহের অঙ্গ হিসেবে ভেজাল খাদ্য সামগ্রী চেনার পদ্ধতির বিষয়ে সমগ্র শিক্ষা অভিযানের তরফে বিভিন্ন স্কুলগুলোতে সচেতনতা শিবিরের আয়োজন করছে। বৃহস্পতিবার তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে অষ্টম থেকে একাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে ভেজাল খাদ্য সামগ্রী চিহ্নিতকরণের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন মূলত দুধের মধ্যে অপদ্রব্য মেশানোকে কিভাবে শনাক্তকরণ করা সম্ভব তার প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। ধরে নিচ্ছি এটা আমরা পিওর মিল্ক, এখানে আমরা 1 থেকে 2 ml মিল্ক নিলাম, এটা একটা পিওর মিল্ক ধরে নিলাম। আচ্ছা, এবারে আরেকটা টেস্ট টিউবে আমরা আরও 1 ml মিল্ক নিলাম, নিয়ে এখানে আমরা আমি কিছুটা ইউরিয়া রিজিয়ন নিয়ে এসেছি। এই মানে ব্যাপারটা হচ্ছে একটা মানে দুধ তো আমাদের ক্যারেক্টার মধ্যে ক্যারেক্টার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, যে চেষ্টাকে বোঝানোর জন্য যে চেষ্টা আদৌ কদ্দূর সাকসেসফুল আর কি না। ইউরিয়া এর মধ্যে মিশিয়ে দেওয়া হল একটা সার্টেন কনসেন্ট্রেশন লেভেল, এটার এলওডি হচ্ছে 0.2। তো আমি একটু বেশি পরিমাণে ইউরিয়া দিয়ে 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 ইউরিয়া আছে কী কালার দেখলে আমরা বুঝবো যে এই কালারটা কী এসেছে, ক্যানারি হলো ক্যানারি হলো একদম ক্যানারি হলো 1 ml করে দুটো কোনো কালারই আসবে না, কালার লাগবে টোটাল দুটো ডিস্টিংক্ট, এত ডিস্টিংক্ট হলো পিওর 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 এটা পিওর পিওরই পিওর আর এই ঠিক আছে, আমরা এই কালার ডিস্টিংক্ট থেকে আমরা বুঝতে পারবো।